চ্যানেল এবং আজকে আমার কাট অফ সিরিজের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক বা আইসি ভি পলিটেকনিকের সম্পর্কে তো আইসিবি পলিটেকনিকের একটা যদি আমি বলি তোমাদের তো শর্ট রিভিউ প্লাস কাট অফ এই হলো আমার ভিডিওর আজকের টপিক তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিকে কী কী ব্রাঞ্চ পড়ানো হয় সেটা প্রথমে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকেই যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় কোথায় পড়ানো হয় জানার জন্য বলছিলেন তো তাদেরকে আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি কোথায় কোথায় পড়ানো হয় সেই ভিডিওটা দেখো আয়বোতামে আছে এবং প্রত্যেকটা কলেজের কাট অফ কিন্তু ওখানে আছে তো সেটা দেখে নিতে পারো এবং তার মধ্যে কিন্তু এই আইসিবি পলিটেকনিক যেটা সেটাও কিন্তু একটা দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা সিভিল এর ক্ষেত্রে জেনারেলদের কাট অফ হচ্ছে চোদ্দো হাজার দুশো উননব্বই এসসিদের পঁচিশ হাজার তারপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে জেনারেলদের কাট হচ্ছে দশ হাজার নশো ছত্রিশ এসসিদের কুড়ি হাজার আটশো একচল্লিশ এসটিদের চব্বিশ হাজার পাঁচশো একানব্বই হচ্ছে উনিশ হাজার ছশো আটানব্বই ক্ষেত্রে দশ হচ্ছে জেনারেলদের এসসিদের হচ্ছে চব্বিশ হাজার একশো এবং এসটিদের সতেরো হাজার ছশো ছাপ্পান্ন তারপরে আসছি ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনারেলদের র্যাঙ্ক কাট আপ হচ্ছে বারো হাজার দুই এসসিদের একুশ হাজার দুশো ছিয়াশি এসটিদের ষোলো হাজার ছশো বিরাশি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের হচ্ছে একত্রিশ হাজার তিনশো ছেষট্টি তারপরে আসছি ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো নব্বই জানালে এসসিদের সাতাশ হাজার অষ্টআশি এবং এসডিদের পঁচিশ হাজার ছশো উননব্বই তো এই কলেজটা কারা কারা অপ্ট করবে যাদের দশ হাজার বা বারো হাজার পনেরো হাজারের মধ্যে র্যাঙ্ক আছে তারা এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেবেই এবং যাদের কুড়ি হাজারের কাছাকাছি র্যাঙ্ক থাকবে আঠারো হাজার কুড়ি হাজার থাকবে তারা কিন্তু প্রত্যেকটা দেবে ম্যাটালজিক্যালটাও দেবে তো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে খুব ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে